Hi friends, welcome back to my channel Sue's Hobbies. আর এখন আমি অ্যাকচুয়ালি একটা প্রবলেমে পড়েছি তোমাদের সাথে শেয়ার করি প্রবলেমটা কি। অ্যাকচুয়ালি তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, দুটোই কিন্তু বড় বাচ্চা, ছোট বাচ্চা না। একটা হচ্ছে আমার বাবা, একটা হচ্ছে আমার মা। তো আমার মা দুপুরবেলা একজনদের বাড়িতে ইনভিটেশন খেতে গেছিলো, তো তাদের বাড়িতে তাকে যে প্লেটে খাবারটা সার্ভ করা হয়েছিল সেই ডিনার সেটটা তার খুব পছন্দ হয়েছে। সেটা আছে এমন কিছুই বিশেষত্ব না, জাস্ট মানে সাদার উপরে ছোটো ছোটো লাল লাল ফুল মতো, যেহেতু তার খুব ভালো লেগেছে। আমাদের বাড়িতে অলরেডি অনেকগুলো ডিনার সেট আছে, বাট এখন তার ওই রকমই একটা সেম তাকে কিনে দিতে হবে। যতক্ষণ না কিনে দেওয়া হচ্ছে ততক্ষণ সে বায়না করতেই আছে। তো কী আর করবো, লাস্ট পর্যন্ত বাচ্চাদের তো বায়না মেটাতেই হয়। তো বায়না মেটানোর জন্য আমি বললাম ঠিক আছে, আমি বিকালে যে টিউশনটা আছে সেটা কমপ্লিট করে নিই। তো টিউশনটা আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর চলো তোমাকে নিয়ে গিয়ে আমি দেখছি, যদি সেম অ্যাজ ইট ইজ পাই তোমাকে একটা ডিনার সেট অবশ্যই কিনে দেবো। তো একদম সেম না পেলেও আশেপাশে যদি কিছু পাই তো অবশ্যই তাকে কিনে দিতে হবে। তো আমি রেডি হয়ে গেছি সেই জন্য, আর সেও রেডি হচ্ছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখো কোথায় যাই। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূরই চলে এসেছি। অ্যাকচুয়ালি এই দোকানটা খুব বেশি দূর না, আমার বাড়ি থেকে হাঁটে 10 মিনিট মতো তা দোকানের সামনে আমরা চলে এসেছি। দোকানটা কিন্তু অনেক বড় আর পাইকারি দোকান, মানে প্রচুর এখানে রকম প্রোডাক্ট আছে। তো আমরা দোকানের সামনে চলে এসেছি, বাট দোকানে এখন প্রচুর ভিড়, তো একটু ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছ এত লোকের ভিড় যে সামনেটা কিছু দেখাই যাচ্ছে না, তো সেই জন্য সাইডে দাঁড়িয়ে ওয়েট করছি যে ভিড়টা একটু কমলে তারপরে আমরা দেখব যে আমাদের পছন্দসই ডিনার সেটটা পাওয়া যায় কি না। আর আমি কিন্তু বেশিরভাগ জিনিসই এই দোকান থেকে কিনি, কারণ এই জিনিসেরগুলো ভালোও হয় এই দোকানের, আর প্রাইসটা কিন্তু রিজনেবল থাকে। তো দোকানটা এখন ফাঁকা হয়ে গেছে, দেখো তোমাদের দেখাচ্ছি কি বিশাল বড় দোকান। দেখো আর কত কালেকশন, দেখো সব রকম বাসন, সব রকম মানে এসেন্সিয়াল জিনিস, ঘরের সব কিছুটাই এখানে পাওয়া যায়। তো ওই কাকাকে বলেছি আমাকে এরকম ডিনার সেট দেখাও, তো উনি ওই যে ডিনার সেট হাতে নিয়ে আমাকে খুলে খুলে দেখাবেন বলে রেডি হচ্ছে। আর এর মধ্যে আরও অন্য কাস্টমার এসছে, তাদেরকেও তিনি জিনিস দেখাচ্ছেন। তো ডিনার সেটগুলো আমরা দেখছি একটা একটা করে, এক একটা এক এক রকম কোয়ালিটির, একটু কোয়ালিটিটা ভালো নেব বলেছি, তো সেই জন্য ওয়েট করতে হচ্ছে। ভেতর থেকে আরও নতুন জন আছে, স্টক আছে, সেই স্টক নিয়ে থেকে উনি বার করে দেখাচ্ছেন। তো এই যেমন একটা খুলে উনি দেখাচ্ছেন, আমি বলে একটু খুলে দেখাও তাহলে বুঝতে পারবো ডিজাইনটা। তো উনি খুলে দেখাচ্ছেন, দেখলেই তোমরা, আমরা এইমাত্র ফিরলাম দোকান থাকতে কিনে সব কিছু। অ্যাকচুয়ালি একদম সেম অ্যাজ ইট ইজ ডিজাইন কি পাওয়া যায় তবুও খুঁজে পেতে তার পছন্দসই একটা হয়েছে, সেটাই নিয়ে এসেছি। তো চলো এবার সেটাকে আনবক্সিং করি আর তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের ডিজাইনটা পছন্দ হয়েছে কি না আমাকে কিন্তু অবশ্যই জানাও। তো এই দেখো, এইটা হচ্ছে আমাদের ডিনারের সেটের বাক্সটা, এটা হচ্ছে সানওয়েল কোম্পানির। অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে ইন্ডিয়ান কোম্পানি। তো দেখো এর গায়ে কী কী লেখা আছে, টোটাল 32 পিসের সেট এটা, তার মধ্যে 6টা বড় প্লেট, 6টা ছোটো প্লেট, 12টা বাটি, দুটোর মানে ওই বড় যে সার্ভিং বোল হয় তার ঢাকনা, একটা এমনি সার্ভিং বোল, একটা প্লেট, দুটো চামচ, প্লাস আরও দুটো বাটি রয়েছে, টোটাল 32 পিস। এটার দাম নিয়েছে 1400 টাকা, আর এটা মডেল নাম্বারটা এখানে রেখা রয়েছে 402। তো চলো আস্তে আস্তে খুলে তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরটা, ডিজাইনটা ঠিক কীরকম। বাক্সের গায়ে যে ডিজাইনটা আছে ওরকম কিন্তু ডিজাইনটা না। তো আস্তে আস্তে দেখাচ্ছি, দেখো ভেতরে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে বাক্সয়ে বাক্সয়ে করে এগুলোকে প্যাক করা রয়েছে। তো আমি আস্তে আস্তে একটা একটা করে ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি, আর দেখো কেমন হয়েছে কালারটা। কালারটা আমার কিন্তু খুব ভালোই লেগেছে। মা অ্যাকচুয়ালি বললো যে দুপুরে যেটাতে তাকে ডিনার দেওয়া, দুপুরে যে লাঞ্চ দেওয়া হয়েছিল যাদের বাড়িতে কি উনি লাঞ্চ খেয়েছিলেন সেইটা নাকি এরামই ছিল। তো এই দেখো, এই প্রথমে এটা হচ্ছে 6টা বড় প্লেট, এই যে 6টা বড় প্লেটের মধ্যে গায়ে দেখো হোয়াইটের মধ্যে ছোট ছোট লাল লাল টাইপের ফুল রয়েছে, আর এর সাথে দিয়েছে ওই যে একটা বড় রাইস প্লেট দিয়েছে, মানে গায়ে যেগুলো মেনশন করা ছিল আর কি সেইগুলোই দিয়েছে। তো আমার কিন্তু জিনিসটা ভালোই লেগেছে আর কোয়ালিটিটাও ভালো, আর এটা কিন্তু খুব ওয়েটি, আসবার সময় মানে হাতে নিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে। তো এই দেখো প্লেটটাও কিন্তু কি সুন্দর দেখতে, আর এই দেখো এই যে দুটো চামচ সার্ভ করবার জন্য। আর পরের বাক্সটা খুলি দেখা যাক এর মধ্যে কি আছে। তো এর মধ্যে মনে হচ্ছে ছোট সাইজের যে প্লেটগুলো সেই প্লেটগুলো আছে, হ্যাঁ ছোট সাইজের এখানে 6টা প্লেট আছে। এই দেখো এই বক্সটাতে কি আছে বুঝতে পাচ্ছি না, দেখছি বক্সটাতে কি আছে। ও এর মধ্যে না ওই সার্ভিং বোলগুলো আছে, এর মধ্যে টোটাল 3টে বোল আছে, একটা বোলের ওপরে কভার নেই আর দুটো বোলের ওপরে কভার আছে। এ দেখো সার্ভিং বোলগুলোর এই যে 3টে রয়েছে, তার দুটোতে কভার রয়েছে আর একটা আছে উইদাউট কভার।
আর এটা কিন্তু থিকনেসটাও বেশ ভালো, মানে যে পড়ে গেলে যে ভেঙে যাবে এরম না, একটু ভালো কোয়ালিটিরই নিয়েছি। তো এই দেখো, আর এগুলো হচ্ছে যে ছোট যে বোল হয় আমাদের, সেই বোল রয়েছে এখানে, টোটাল 12 পিস বোল রয়েছে, মানে যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের সবজি সার্ভ করতে পারবো, এরকম ধরনের বোল রয়েছে 6টা প্লেটের সাথে, টোটাল 12 পিস বোল রয়েছে এরকম। তো এবার টেবিলে সাজিয়ে দিই, চলো। এই দেখো আমি টেবিলে সবগুলো সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো কি সুন্দর লাগছে, আর আমার টেবিল ক্লথটার সাথে কিন্তু ম্যাচ করে গেছে। তো আমার মা দুপুরবেলা থেকে এসে জেদ করছিল ঠিক কথা, বাট আমার কিন্তু সত্যি খুব পছন্দ হয়েছে, আর এখন বেশ ভালোই লাগছে জিনিসটা দেখতে। আমার ঘরে অলরেডি অনেকগুলো ডিনার সেট আছে, বাট সেগুলো একটু পুরনো হয়ে গেছে, তো এটা বেশ নতুন, তো ভালো লাগছে। এটাকে এখনও পর্যন্ত মানে এটাকে ইউজ করিনি, এবার ইউজ করবো, এইসবে তো কিনে আনলাম আর তোমাদেরকে দেখাবো বলে টেবিলে এটাকে একটু সাজিয়ে দিয়েছি। তো এই ডিনার সেটটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমার মায়ের পছন্দটা কেমন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তার কাছে অনুরোধ রইলো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাতে অল করে দিও। আজকের মতো এইটুকুই, সবাই খুব ভালো থেকো, টাটা।